এটা হবে না, এই মুসল্লায় নামাজ হবে না। বলেন না দেখি চালাকা বাঙালি, আপনার আব্বা মা বসে থাকবে, আব্বা মায়ের দিকে কি পা করে বসে থাকা যাবে? পারবেন কি? ক্ষমতা সন্তানের হবে? বাবু গভীর রাত হয়েছে, ঘুম মানুষের আসবে বা আসছে, একে একে মানুষজন একটু বাড়ির দিকে চলে যাবে, মানুষজন বাড়ির দিকে যাবে, আবার আখেরি দোয়ায় আসবে। কিন্তু আমরা যারা এখানে আছি, আমরা একটু একত্রিত হয়ে বসবো, আমার ওয়াজ করতে আরো সহজ হবে। একটু আগে আগে আসবে, একটু তকবীর দিতে দিতে আগে আসে তো নারাই তকবীর। পিছনের ভাই একা পুরো একদম আলাদা হয়ে বসে আছো, চলে আসো। নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর, মহান ইশালে সওয়াব, মহান ইশালে সওয়াব, নারাই তকবীর, মক্কা মদিনা শরীফ, মক্কা মদিনা শরীফ, নারাই তকবীর। আবাবু কি বলছিলাম খেয়াল করে, আব্বা মায়ের দিকে পা করে বসা যাবে না, কিন্তু মদিনা আর কাবার ছবি যদি থাকে পা করে বসবো, তাও যাবে না। মুসলমান আমরা, আমরা আমাদের ইসলাম ধর্ম নিয়ে গবেষণা নাই, আমরা নামাজ পড়তে যাই। ইহুদিদের চক্রের তো মুসলমান মুসলমান থাক, ভিতর থেকে ঈমানটা তুলে না। আপনি মুসলমান, ভিতর থেকে ঈমানটা তুলে নিলে একজন নন মুসলিম আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে? থাকবে না। তাই ওরা কি করে, মুসলমান নামাজ পড়বে, ওদের মুসাল্লা তৈরি করে দে, তৈরি করে দেওয়া হলো, আর ওই মুসাল্লার উপরে কি করলো, আল্লাহর রওজা মদিনার চিত্র ছাপিয়ে দিল, আল্লাহর নবীর রওজা মদিনার চিত্র তুলে দিল, আল্লাহর ঘর কাবা ঘরের চিত্র দিল, মসজিদুল আকসা সেটারও চিত্র, বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারের চিত্র, মসজিদের চিত্র দিয়ে দিল। আর মুসলমান ওয়াজান তো সেই মদিনার, সেই মদিনার কামলিওয়ালা নবীর বুকের ওপরে পা তুলে দিয়ে নামাজ পড়ছে, কথা ঠিক কিনা বাবু? এটা আপনার বড় ভুল। কাবা ঘরে যখন যান, কাবা ঘরে গিয়ে কি চুমু দেন না লাতি দেন? জোরে বলেন, হাজি সাহেবরা কি করে? চুমু দেয়। কাবা ঘরে তওয়াফ করা বন্ধ হয়েছে, মানুষকে তওয়াফ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহ এখন তওয়াফ বন্ধ রেখেছে কি? কারা তওয়াফ করছে? পাখিরা। কারা করছে গো? পাখিরা তওয়াফ করছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? সেই কাবা ঘরের কি সম্মান, কাবা ঘরের কি ইজ্জত বাবু? এই ঘরটা আমার আল্লাহ পৃথিবীর জমিনের একটা ঘর সে নিজের জন্য নিয়েছে আমার আল্লাহ। ভালো করে খেয়াল করেন, এই কাবা ঘরের ছবি আমাদের নামাজের মুসল্লায় থাকে কি থাকে না? জোরে বল। আর আমরা নামাজ পড়ছি অজান্তে বসে বসে নামাজ, মানে ধর্ম নিয়ে আমাদের গবেষণা নাই। নামাজের মুসল্লাটা যখন গুটিয়ে দিতে যাচ্ছি, ওই কাবা শরীফের উপরে পা দিয়ে গিয়ে গোটাচ্ছে, কথা ঠিক কি না? জি বাবু। অনেক হুজুর আছেন আমাদের মুসাল্লার উপরে বসে বসে ওয়াজ করছে, বসে আছিস কোথায়? না, নবীর বুকের উপরে বসে বসে ওয়াজ চালাচ্ছে, কথা বুঝতে পারেন? এই জন্য করে যখন নামাজের মুসাল্লা কিনবেন, প্লেন থেকে কিনবেন, কারণ ইহুদিদের ফাঁদে পা দেওয়া যাবে? জোরে বলেন, যাবে না। এটাই একটু গবেষণা করেন, ওইটা হলো ইহুদিদের চক্রান্ত। আপনি যখন নামাজের মুসাল্লা কিনবেন তখন প্লেন। আর এই যে নামাজের মুসাল্লা গুলো যেগুলো মক্কা মদিনার ছবি আছে, যার বাড়িতে আছে, ওইগুলো তুলে সম্মানের সাথে রেখে দেবেন, নোংরা জায়গায় ফেলে দেওয়া যাবে না, কারণ ওখানে নবীর রওজা মুবারক আছে, ওটাও করা যাবে না বাবা। আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।